সুইথ্রি শুনলাম সমাপ্তি ঘোষণা হয়ে গেছে তোমার। তুমি কি জানো তোমাকে ঘিরে আছে অনেক মধুর স্মৃতি, মায়াবী ভালোবাসা মাখা মুহূর্ত। তোমার টেবিলেই প্রথম দেখেছিলাম ওকে, তোমার আলো আধারীর মূর্ছনায় মায়াবী মুখখানা দেখেছিলাম তার। সে এক জাদুকরি মুহূর্ত যা কিনা ভাষায় ব্যক্ত করা অসম্ভব। যদিও সময়ের বিবর্তনে আমাদের সম্পর্কটা আর আগের মতো নেই, মাঝে মাঝে ওর ফেসবুকে ঢুকি, লাইক কমেন্টস দেই, এটুকুই। তোমার ওই চিলে কোঠার মনোরম পরিবেশে বন্ধুদের সাথে আছে আড্ডার অনেক মুহূর্ত, বসন্তের পরন্ত বিকেলে চা কফির জমজমাট আড্ডা। চারপাশে সব কিছু বদলে যাচ্ছে, পছন্দের জায়গাগুলো হারিয়ে ফেলছে তার মাঝে, যোগ হচ্ছে নতুন মুখ, নতুন ভালোবাসার বিষয়বস্তু। হয়তো আবার সাজবে নতুন সাজে, নতুন নামে, নতুন কোনো স্থানে। বিবর্তনের এই মোহমায়ায় তুমিও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেলে। আমরা সবাই কিন্তু এই বিবর্তনেরই একটি অংশ, তুমিও তার ব্যতিক্রম নও। তুমি থাকবে না, কিন্তু তোমার সাথে গাঁথা স্মৃতিগুলো মনে থাকবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। সত্যি বলছি, অনেক মনে পড়বে তোমাকে।